আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধবাদী দেশবাদী শক্তির কথিত দুঃসভা এখনো পর্যন্ত চালু রেখেছে। আমাদের সজাগ থাকতে হবে, আমাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে যতদিন পর্যন্ত আমরা একটা গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচনের রূপরেখা ঘোষণা না পাই। রূপরেখার পরেও যাতে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে যতদিন পর্যন্ত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে গণতান্ত্রিক সংগ্রাম বজায় রাখতে হবে, বহাল রাখতে হবে। এটা আমাদের আহ্বান যে আপনারা মনে করবেন না বাংলাদেশের উপরে ষড়যন্ত্র বন্ধ হয়ে আছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধবাদী দেশবাদী শক্তির কথিত দুঃসভা এখনো পর্যন্ত চালু রেখেছে। ايوه